নমস্কার দর্শকবৃন্দ, আর হাইকোর্টের নির্দেশের অপেক্ষা নয়, অনিয়মের অভিযোগ উঠতেই শিক্ষকদের চাকরি বাতিল করল এসএসসি। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে তোলপাড় হচ্ছে রাজ্য। আদালতে বারবার মুখ পুড়ছে স্কুল সার্ভিস কমিশনের। প্রশ্ন উঠেছে কমিশনের স্বচ্ছতা নিয়ে। সাম্প্রতিক অতীতে একাধিক নিয়োগ বাতিলও করেছে হাইকোর্ট, তবে এবার আর হাইকোর্ট নয়, অনিয়মের অভিযোগ পেতেই নড়েচড়ে বসল কমিশন নিজেই। চাকরি বাতিল করল খোদ স্কুল সার্ভিস কমিশন। সহকারী শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ সামনে আসতেই এবার পদক্ষেপ করল স্কুল সার্ভিস কমিশন। দুই সহকারী শিক্ষকের চাকরি বাতিল করা হয়েছে। অভিযোগ, ওই দুই সহকারী শিক্ষকের নাম মেধা তালিকার অনেক পিছনের দিকে ছিল। মেধা তালিকার এত পিছনে থাকলেও ওই দুজন সহকারী শিক্ষক কীভাবে বহাল তবিয়তে চাকরি করে যাচ্ছেন তা নিয়ে অভিযোগ উঠেছিল। তো অভিযোগ ওঠার কিছু নেই, তারা কীভাবে বহাল তবিয়তে চাকরি করছিল সেটা সকলে বুঝতেই পারছে। এক্ষেত্রে একটা টাকার খেলা হয়েছিল নিশ্চয়ই, না হলে তারা বহাল তবিয়তে চাকরি পায় কী করে। সেই অভিযোগ প্রকাশ্যে আসতেই ওই দুইজনের চাকরি বাতিল করার সিদ্ধান্ত নিল কমিশন। এর আগে নিয়োগ দুর্নীতির মামলায় একাধিক কর্মরতদের চাকরি বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইকে পর্যন্ত হস্তক্ষেপ করতে দেখা গিয়েছে। নিয়োগে বড়সড় দুর্নীতির অভিযোগ তুলেছিলেন বিরোধীরাও। এমন এক পরিস্থিতিতে এবার স্কুল সার্ভিস কমিশন নিজে থেকেই উদ্যোগী হয়ে ওই দুই শিক্ষকের চাকরি বাতিল করল। 2016 সালে SLST-র মাধ্যমে বাংলার সহকারী শিক্ষক নিয়োগ করা হয়েছিল, সেই সময় ওই দুই শিক্ষক চাকরি পেয়েছিলেন। এই নিয়ে মামলাকারী বর্ণালী সাহা বাংলার সহকারী শিক্ষক নিয়োগে এই দুর্নীতির অভিযোগে মামলা করেন। মামলাকারীর অভিযোগ, যে দুইজন প্রার্থী চাকরি পেয়েছেন তাদের নাম মেধা তালিকার অনেক পিছনে। এই অভিযোগ সামনে আসতেই এবার পদক্ষেপ করল কমিশন। তবে মামলাকারীর বক্তব্য, শুধু ওই দুজনকে চাকরি থেকে বরখাস্ত করলেই হবে না, এরকম কয়েকশো অভিযোগ রয়েছে বলে দাবি করেন তিনি। নিয়োগের ক্ষেত্রে যে একটি বড়সড় অনিয়ম হয়েছে এমনই মনে করছেন মামলাকারী বর্ণালী সাহা। সুতরাং বোঝা যাচ্ছে যে এতদিন পরে SSC-র কিন্তু বোধোদয় হয়েছে এবং হাইকোর্টের নির্দেশ ছাড়াই তারা কিন্তু এখন এরকম দুর্নীতি করে বা দুর্নীতিগ্রস্ত বা দুর্নীতির সুযোগ নিয়ে যারা চাকরিতে বহাল ছিল তাদের কিন্তু চাকরি বাতিল করতে শুরু করেছে। একদম সম্পূর্ণ একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে SSC। এই সিদ্ধান্তটা অনেক আগে নিলে কিন্তু অনেক ভালো হতো। তো যাই হোক, আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।